গুড মর্নিং বন্ধুরা, আমরা এখান থেকে শনিবার রাত্রি 11:30টার সময় রওনা দিয়েছিলাম। রবিবারে গিয়ে নেমেছিলাম, তো রবিবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 3টা বেজে গেছিল। রবিবার আর সোমবারটা কাটিয়ে আবার মঙ্গলবারের দিন রওনা দিয়েছি। ফাইনালি আজকে বুধবার, তো মঙ্গলবারে রওনা দিয়েছি, বুধবারে এসে পৌঁছে গেছি। তো বাড়িতে এসে আগে স্নান করে নিলাম, তারপর বিছানা পাটিগুলো আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো এই পাটিটা, শীতল পাটিটা বাড়ি থেকে নিয়ে এসেছি। মাকে বলেছিলাম এইদিকে খুব গরম, বিছানায় শোয়াই যায় না, তো মা একটা শীতল পাটি কিনে রেখেছিল, সেটাই পেতে দিলাম। এখন অবন্তিকার বাবাকে বললাম কিছু একটা খাওয়ার জিনিস আনো, খুব খিদা লেগেছে। বেবি দিও আসেনি আজকে, আসতে বলেছি, বাসন টাসন অমনি আছে এখনও, তো সেগুলো মাজতে টাজতে লাগবে, মানে মাজা বাসনই আবার মাজতে লাগবে, তো আমার মন চাইছে না, সেই জন্য আর কি। অবন্তিকার বাবা এগুলো খাবার কিনে নিয়ে আসলো, এখানে এনেছে রসগোল্লা, আর এনেছে দই, টক দই আর কচুরি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম, এখন একটা দেবো লম্বা ঘুম। ট্রেনের মধ্যে ঘুম, তোমরা তো জানোই যে ট্রেনে ঘুম পড়া মানে চোখ কান খোলা রেখে একটুখানি চোখ বুঝতে লাগে, তো তাই করেছি। আর ও আজকে গেছিল ডক্টর দেখাতে, ওই দিক দিয়ে বিরিয়ানি নিয়ে এসেছিল। ই র কি কাণ্ড, কি তত্তরি রে অবন্তিকা, তুই কাকে হ্যাপি বার্থডে উইশ করবি, কি তত্তরি। ওর ফিট সার্টিফিকেট আনতে গেছিল, আজকে একটুখানি পাটা আছে ব্যথা, তো তাও আর কি, অফিস তো জয়েন করতেই লাগবে, সেই জন্যে। তো বিরিয়ানি নিয়ে এসেছে ওই দিক থেকে, সকালবেলা খেয়েছিলাম কচুরি, আর এখন খাবো বিরিয়ানি। চলো, খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে বারবার ঘুমাই ঘুমাই ঘুমাই, এত ঘুম ইয়ে হয়ে গেছে না, কি বলবো। অনেকদিন পরে খাচ্ছি, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার ভিডিও এডিট করব। তো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কি হলো, তাড়াতাড়ি চলো, তুমি তো সাজতে সাজতেই 9টা বাজিয়ে দেবে। ওই জন্যই বলেছিলাম কে যে আগে এই জুতোগুলো কিনে নাও, তুমি তো ওই পূজার নবমী দশমী কিনে কেনার প্ল্যান করে রাখো। কি হলো, না মেকআপ করে সুন্দর লাগছে, তুমি যে একটা কিউটি পাই, মানে সে শোন না উনি। বিছানাটা গুছিয়ে রাখো, তোমার সব জামা কাপড় দেখো এখানে ছড়িয়ে রেখেছ। বিছানাটা কে গোছাবে, চলো না গো, হয়নি কটা বাজে, বাবা ঘড়িও পড়েছে তাই, আর অন্য কোথায় কটা বাজে, সব জায়গায় তাহলে 7টাই হবে। ডিজিটাল মেয়ে আমার, কম্পিউটার প্রিন্ট, চশমা কোথায়, চোখ কোথায়, চশমা তো নাকের উপরে চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ির সামনে একদম লাইটে লাইট, আমাদেরও এই বিল্ডিংটাতে লাইটিং লাগিয়েছে কিন্তু আজকে জ্বলায়নি, এই দেখতে পাচ্ছ তার। তো যখন জ্বলাবে আরও বেশি জ্বালাবে আর কি, বেশি ভালো লাগবে। চলো, আজকে আমরা না জুতো কিনতে যাচ্ছি, তো সবই কেনাকাটা হয়েছে, জুতোটাই বাকি রয়ে গেছে, চলো যাই। আর এখানে থেকে নারকেল টারকেল এনেছি, এগুলো সবগুলো এখানে রেখে দিয়েছি। তো ওই তো সকালে শিশির পরে, হ্যাঁ, আর বেবি দিকে দিয়েছিলাম অর্ধেকটা, অর্ধেক নারকেল দিয়েছি, ওই যে ওল দিয়েছি, তারপর ওই লেবু এনেছি, ওগুলো দিয়ে দিয়েছি। আজকে দরজাটা বন্ধ করে দিচ্ছি, ওগুলো নিচে যাও, এক জোড়া করে জুতো কিনি না আমাদের, তো এক জোড়া করে জুতো না
খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঘোরাফেরাও কি আর কম হয় বলো, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, তো বৃষ্টি বাদল হ্যাঁ সব জায়গায়, মানে ওই একই জুতো পরে ঘোরাঘুরি করার ফলে জুতার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখো অবন্তিকা আজকে এরকম করে রেডি হয়ে নিয়েছে, আর এই শনিবারটাতে জামা কাপড়গুলো আছে এগুলো বেশিরভাগটাই ধোয়া লাগবে, আর অবন্তিকা ওখান থেকে জামা বের করে পরলো, ওখানেই পরে রইলো, চলো যাই আগে আসি আগে, তারপরে আবার বাড়িতে এসে রান্না করতে লাগবে যেহেতু পূজা সামনে, এখন একটুখানি নিজে ফিট থাকতে লাগবে যাতে শরীর খারাপ না হয় সেরকম। তাও তো আমরা আজকে দুপুরবেলা সকালবেলা কেনা খাবারই খেলাম, বাড়িতে এসে আবার রান্না করতে লাগবে, চলো। এখানে দেখো আমাদের জুতোগুলো কি অবস্থা হয়ে গেছে, এই জুতো পরে বাড়িতে গেলাম আবার আসলাম। কিছু হয়নি তোর বাবার জুতো, আর কত ছেঁড়া কত পাশে, এই যে দেখান তো, চলবে তাবা আগে ভাগে কেনা হতো অবন্তিকের বাবার, এই কয়েকদিন যা অবস্থা গেল। তো বন্ধুরা আজকে হচ্ছে চতুর্থী, চতুর্থীতে সারা মধ্যমগ্রাম একদম ইয়ে হয়ে গেছে, আলোয় আলো ভরে গেছে, ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, বাইরে যত ভিড় ভাড়টা আমি তো দেখে অবাক। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম বাটা কোম্পানির জুতোর দোকানে, তো এখানে এসে জুতোগুলো পছন্দ হচ্ছে কয়েকটা, কয়েকটা হচ্ছে না, কিন্তু দাম অনেক, আর পরেও কিন্তু মজাদার আর কি, নরম তুলতুলে। তো কোনায় ঢুকে গেছে, কোনায় ঢুকে আর বেরোতে পারছে না। তো বন্ধুরা বাটা কোম্পানির জুতো আর নেওয়া হলো না, একটা করে জুতোর দামই অনেক পড়ে যায়, তো আমাদের বাজেট তিনজনের মিলে 2000 টাকা, তো ওখানে একজনের জুতোই 1600, 1700, 1800 পড়ে যাচ্ছে, যেগুলো আর কি পছন্দ হচ্ছে, আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো আর কি আছে 700, 800, কিন্তু হচ্ছে না কেন জানি না। তারপরে চলে আসলাম এই তো অজন্তায়, অজন্তায় এসে মোটামুটি জুতো পছন্দ করে এখান থেকে সে জুতো নিয়েছে, এগুলো জুতো শুধুমাত্র দেখলাম। তো বন্ধুরা বাড়ি এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম, ওইদিকে ভাতটা বসায় দিয়েছি, আর এদিকে বাড়ি থেকে যে বেগুনগুলো নিয়ে এসেছি সেগুলো এখন কেটে নিচ্ছি, বেগুন আলু ধনেপাতা নিয়ে এসেছি, চচ্চড়ি করবো রাত্রিবেলা, আর কোনো কিছু করবো না। তোমার ট্রায়ালটাই আগে, আর আমি অনেকদিন পরে জুতো কিনলাম, আমার ট্রায়ালটা তোমাদের কোনো মাইনে রাখে না, আমি প্রায় 5 বছর পরে জুতো কিনলাম আজকে, তুমি তো রোজই কেন। আমি এত দামি জুতো জানো, 5 বছর থেকে পরে যায় আমার দামি জুতো, হাজারের উপরে দাম উঠলেই আমার দাম কি উঠে, ঝমঝম লজ্জা থাকা দরকার মাস্টার। হ্যাঁ লজ্জা আছে, এই বিষয়ে লজ্জা আমি করি।
পয়সা নেই তো কি হবে, লজ্জাই তো হবে। ও শান্তি, নাই আমরা ইয়ে প্যান্ডেলে চলে যাচ্ছি মাগো। মাস্টার জুতো নাও, একটু ভালো দেখে নাও, যাতে পায়ের ক্ষতি না করে, পায়ের ক্ষতি না করে। আমাকে তো নিয়ে নিয়ে দাও না। আরে পয়সা তোমার, তুমি তো সাহস দিবে যে নাও, আমি আছি, পয়সা তোমার। আর আমি ফাও টাকার, আমি এলাম ফাও টাকার ইয়ে সাহস দেওয়া, ইয়ে দেখো কেমন, দেখেছো? আমি বলে সাহস দেই না, দেখো এরকম কথা বলো যে তিন পয়সা যা লাগে আমি দেব। তো এই ইয়া তো অপমান সহ্য হয়, এটা পড়তে পারছি যাবার কি পড়িয়ে দেব। আরে দুটো ইয়ে লাগাতে হবে, লাগাতেই পারি না। বন্ধুরা আর করবো হচ্ছে বটবটি ভাজা। তো বটবটি গুলো ভাজা না করলে পরে নষ্ট হয়ে যাবে, বাড়ি থেকে এত কষ্ট করে নিয়ে এসেছি, নষ্ট করব কেন বলো তো? সেই জন্য আর কি ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে অবন্তিকে জুতা পরা শিখে গেল, আর এখন স্টাইল দেখাবে তোমাদেরকে। জামা আমার পুরে না হলেও চলবে, জুতি চশমা ঘড়ি। ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। দারুণ লাগছে, দারুণ লাগতেছে শোনা তোমাকে। একটু পিছাও দেখি, ও ডগলাস কেমন তোমাকে ফিল হইতেছে? কেমন জুতোটা পরে কেমন আরাম? তাই ভালো। তো বন্ধুরা দেখো এখানে কড়াইটা হিট হয়ে গেছে, এখানে আমি বটবটিটা ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে ভাতটা হয়ে গেছে, মাটা ছেঁকে নেব। তো বটবটি হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, দিয়ে ভাজা ভাজা করে বেগুন আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে, ধনে পাতা দিয়ে একটা ঘন্ট বানিয়ে রাত্রিবেলা আর কোনো ঝামেলা নেই, ঝটপট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকের থেকে শুরু করব আমরা ঠাকুর দেখা। তো বন্ধুরা অবন্তিকার বাবা অনেক কিছু প্ল্যান করে রেখেছে, কোথায় কোথায় মানে কলকাতার কোথায় কোথায় ঠাকুর দেখব না দেখব, কোথায় কোথায় ঘুরব, কী কী করব, কী কী খাবো, সব কিছু। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিও। অনেক এবার ঠাকুর দেখব, মজা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও এনজয় করো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওর সাথে। টাটা।